এখন বলো কয় আঙ্গুল তিন আঙ্গুল দেখতেছে হবে না দেখতেছে তামিম বলবে দাঁড়াও বলো না এখন বলো ফিজাব এটা হচ্ছে স্প্রাইট আচ্ছা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে খেলাটা আপনারা মনোযোগ সহকারে আমাদের সাথে দেখেন এখানে রয়েছে দেখেন পেপসি স্প্রাইট এটা কি পপ পিন আর হচ্ছে হাল্ক আর হচ্ছে ফিজাব আচ্ছা এখানে পাঁচটা ফ্লেভার আছে ওরা যদি খেয়ে বলতে পারে যে কোনটার কোন ফ্লেভার তাহলে তার জন্য পুরস্কার আছে আর বলতে না পারলে পুরস্কার নাই আচ্ছা সবাই হ্যাঁ বলো আসসালামু আলাইকুম মধুরা আশা করি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে শুরু করছি আজকের ভিডিও আজকে কি বিনোদনী ব্লগ নিয়ে চলে আসছি আজকে কিন্তু প্রোডাক্ট রিলেটেড না আর আজকে আমাদের সামনে ছোটো ছোটো কিছু ভাইয়েরা আছে ওরা অবশ্য ওদেরকে কাউরে আমি চিনি না ওরা ঈদ উদযাপন করতে বের হয়েছে ঘুরতে যাবে তো ওদেরকে বললাম আসো আমরা একটা খেলা খেলি তো আজকে সেই খেলাটা খেলতে আসছি যেখানে দেখেন কিছু ঠান্ডা আছে খেলাটার নিয়ম বলে যে একটা খেলা খেলবো যদি কেউ বলতে পারে সামান্যতম কিছু উপহার আমি তাদেরকে দেবো ঈদ উপহার দেবো আচ্ছা এখানে রয়েছে দেখেন পেপসি স্প্রাইট এটা কি পপ পিন আর হচ্ছে হাল্ক আর হচ্ছে ফিজাব আচ্ছা এখানে পাঁচটা ফ্লেভার আছে ওরা যদি খেয়ে বলতে পারে যে কোনটার কোন ফ্লেভার তাহলে তার জন্য পুরস্কার আছে আর বলতে না পারলে পুরস্কার নাই তাহলে আমরা খেলাটা শুরু করি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর ভিডিওটি শুরু করার ছোট্ট একটি রিকোয়েস্ট এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ফেসবুক পেজ বেলাল হোসেন নূর থেকে দেখতেছেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল থেকে দেখতেছেন যদি আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচ্ছা তোমার নাম কি নিলয় মোহাম্মদ নিলয় নিলয় কোন ক্লাসে পড়ো 6 পড়েন আচ্ছা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ সফিউল ইসলাম শাওন সফিউল ইসলাম শাওন কোন ক্লাসে পড়ো 6 সবাই 6 তোমার নাম কি নিশাত আলম তামিম কোন ক্লাসে পড়ো ক্লাস 7 7 তুমি মোহাম্মদ রিফাত হোসেন আমি ক্লাস 6 পড়ি 6 পড় কোন স্কুল সবাই আমি মুসলিম অর্ডার তুমি আচ্ছা মুসলিম মডার্ন ধামালকোট রমেশউদ্দিন তুমি স্কলাস্টিকা স্কলার এটা কোথায় স্কলার এটা কোথায় ধামালকোট ওকে আচ্ছা চার তোমরা চারজন বন্ধু আচ্ছা সবাই শুরু করে তাহলে নিলয় আচ্ছা নিলয় প্রথমে শুরু করবে আচ্ছা ঠিক আছে তুমি চোখ বাঁধবো আচ্ছা আমরা আগে চোখ বাইরে দিব নাহলে আসলে কমন ফ্লেভার তো ওরা বুঝবে ওরা সবাই কিন্তু চালাক আর আমার কাছ থেকে নাকি আজকে সব পুরস্কার ওরা নিবেই ইনশাআল্লাহ দেখলে কিন্তু হইব না ব্যথা পাইলে বইলো ঠিক আছে আমি ব্যথা পাইলে বইলো আমি আস্তে করে দিতেছি তো ব্যথা পাইছো আচ্ছা 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 সরি সরি ওকে 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 আচ্ছা এখন বলো কয় আঙ্গুল তিন আঙ্গুল দেখতেছে হবে না দেখতেছে জানি না তো দেখতেছে এটা তো ফাউল হয়ে গেল তুমি দেখতেছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি হাতে নিছি এবার ও খাবে ঠিক আছে আপনারা দেখেন তোমরা সবাই দেখছো কিন্তু বলতে পারবা না আচ্ছা নিলয় খুবই ট্যালেন্টেড একটা ছেলে নাও এত খায় না অনেক খাইছো এবার বলতে হবে তোমাকে সেভেন আপ না এটা হচ্ছে ভিজা ও বলছে পেপসি ও কিন্তু হয় নাই আচ্ছা তোমার জন্য আবার সুযোগ আছে আমরা এখন ওয়েট করি নিলয় পরে আসো আর তোমার নাম কি আমার নাম নিশাত আলম তামিম তানভীর আচ্ছা তানভীর তামিম আচ্ছা বাংলাদেশ ওয়ানডে দলে ক্যাপ্টেনের মতো নাম আচ্ছা তামিম এখন তামিম আমার সাথে খেলবে ব্যথা পাইতেছো আচ্ছা দেখো এটা কয় অ্যাঙ্গুল বলো পাঁচ আচ্ছা দেখো এত দিও না তুমি আচ্ছা তামিম খেলবে এখন আমাদের সাথে এই ব্যথা পাইতেছো ওর দিও না ওর দিও না ওইভাবে দিও না আচ্ছা ওটা কোনটা দেওয়া যায় বলো আচ্ছা এটাই বুঝবো আচ্ছা এখন আমাদের সামনে আরো একটি ঠান্ডা আছে তামিম বলবে দাঁড়াও বইলো না এখন বলো ফিজাব এটা হচ্ছে স্প্রাইট আচ্ছা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে খেলাটা আপনারা মনোযোগ সহকারে আমাদের সাথে দেখেন এবং ওদের ঈদ উদযাপন আমরা আসলে ঈদের মধ্যে আমরা কোথাও বাইরে যাইনি তো আজকে ঈদ আনন্দ করতেছি নিলয় পারে নাই তামিম ইকবালও পারে নাই আচ্ছা ইকবাল না তামিমও পারে নাই আচ্ছা এরপর আমাদের সাথে আরো একটি ছোট বন্ধু তোমার নাম কি সফিউল সফিউল খেলবে এখন আমাদের সামনে সে 6 পড়ে রাইট সিক্স বারণ করো তো ও ব্যথা পাইতেছে ওরা ব্যথা দিও না নিলয় ওরা ব্যথা দিও না ও লাল হয়ে যেতেছে ভয় পায় এমনি
এটাকে কিন্তু দেখেন, আপনি বসেন, সমস্যা না, আপনি বসেন। ওকে, শফিউলের জন্য একটা চ্যালেঞ্জ দিব, এটা আচ্ছা হাত দাও, বুঝে যাব, খাও, বুঝে গেছে, বলতে হবে। ইয়েস, শফিউল পারছে, শফিউলের জন্য একটা হাততালি দাও, ওর জন্য একটা গিফট আছে, অবশ্যই ভিডিও শেষে দিব আমরা ইনশাআল্লাহ। শফিউল পারছে, এটা কি নাম, হালক পেরে গেছে শফিউল, আয় হায়, শফিউল তো পেরে গেছে, আজকে তো ওর ঈদ বোনাস ইনশাআল্লাহ আছে, আমরা যতটুকু পারি দিব। এরপর হচ্ছে শফিউলের পরে একটু বেঁধে দেবো তো নিল। আচ্ছা, তোমার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ রিফাত। রিফাত, আচ্ছা রিফাত খেলবে এখন, এটাই তুমিও, এটা তুমিও, এটা নিলয় বলতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওটা ওইটা ওইটাই ওটাই কঠিন, কিন্তু শফিউল খুব ট্যালেন্টেড, ও খেলবে না বলছে, কিন্তু ভাবছিলাম তুমি পারবা, কিন্তু হইল না। আচ্ছা, ওরে যেভাবে ধরছে তো ব্যথা পাইব, আচ্ছা সরি ভুলে গেছি, রিফাত তুমি না আগ ধরো কেন, আচ্ছা রিফাত এখন খাবে, টেস্ট করবে, খাইছো? আচ্ছা খাইছে, আপনারা দেখতেছেন বন্ধুরা কি খেয়েছে, এবার তোমাকে নাম বলতে হবে। আমি সবচেয়ে ভাবছিলাম যে নিলয় পারবে, কিন্তু ওরা পারে না, আমি চাই ওরা সবাই জিতুক। আচ্ছা আমরা এবার আবার দেবো নিলয়কে, নিলয় বাদো, নিলয়কে বাদো, আচ্ছা ওর একটু বেঁধে দাও, তুমি তো পারছো, তুমি তো খুব ট্যালেন্ট, তোমাকে দিয়ে আর হবে না, তুমি তো পাইরা গেছো, একটু ওয়েট করো, আমরা নিলয়কে দেখি। আচ্ছা, ভিডিওটি কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ফেসবুক পেজ বেলাল হোসেন নূর যদি ফলো দিয়ে রাখতে চান অবশ্যই রাখবেন, আমাদের আমি দিব তোমাদেরকে। আর আমাদের ইউটিউব চ্যানেল মুসাফির বেলাল থেকে যারা দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। হ্যাঁ, তোমার তো হয়েছে। আচ্ছা, আমরা ঈদ আয়োজনে একটু ঈদ আড্ডা দিচ্ছি, আজকে ঈদের দিন, যদি ভিডিওটি ঈদের দিনই পাবলিশ করতে পারি ভালো, যদি দেরি হয় আমরা দেরি করে ছাড়বো। আচ্ছা, এখন আমাদের সামনে নিলয় আছে, খুবই ট্যালেন্টেড একটি ছেলে, ও এখন আমাদেরকে বলবে কী খাবে, তো বলবে। আচ্ছা তুমি বলো, আচ্ছা ঠিক আছে আমরা ওকে এটাই দিব, যেহেতু খুব ট্যালেন্টেড, খাও, অনেক খেয়ে ভালোইছে, ওরা সবাই মিলামিশা এবার খেলতেছে, এবার ওরা তিনজনই বলছে, আচ্ছা আরেকজন বাকি আছে, মানে চারজন বলার আগ পর্যন্ত খেলা চলবে। আচ্ছা, এরপর আমরা আবার জড়বো, এবার ওর নাম জানি কি, তামিম, ইয়েস রাইট তামিম। আচ্ছা, আমি চাই সবাই সবাই পারুক, যেহেতু প্রত্যেকে খেলছে, এখন দেখা যাক। ওকে, আচ্ছা ওরা দুজন যেহেতু বলছে আমি এটাই দিই, ওকে খাও, অনেক খেয়ে ফেলেছ, বেশি খাও ভালো না, বলো সরি পপিন, ইয়েস পপিন, চারজনই পারছে, ওরা চারজনই কিন্তু পেরে গেছে। আমি চাইছিলাম ভিডিওটা আর একটু লেন্দি হবে, কিন্তু ওরা যেহেতু চারজনই পেরে গেছে, আমরা আরেকবার ট্রাই করি, আরেকবার লাস্ট দাও, ওরে দাও, শফিউল না, শফিউল খুবই ট্যালেন্টেড, ও কিন্তু ফার্স্ট টাইম পারছে, ফার্স্ট, সেকেন্ড পারছে রিফাত, সেকেন্ড রিফাত, থার্ড হয়েছে নিলয় এবং ফোর্থ হয়েছে তামিম। আচ্ছা লাস্ট চান্স, আমরা একটু দেখবো, ও দেখে না, এই যে কানে কানে বলে দিতেছে ওরা। আচ্ছা আমরা এখন দেখি ও বলতে পারে কিনা, আচ্ছা ধরেন ধরেন, আপনি যখন ইচ্ছা ধরেন, না না আমরা দেখি, নাও, দুইবারই পারছে ও, কিন্তু আসলেই ট্যালেন্ট। আচ্ছা নেক্সট দাও, রিফাতকে দাও, বুঝলাম না, ওরা সবাই পারে আসলে, এগুলো কমন তো, এই যে পিজা, হাল্ক, পপিনটা একটু আনকমন, স্প্রাইট এবং কঠিন তো পাইনি আমি আর এখানে আশেপাশে। আচ্ছা ওরা সবাই ইউটিউবে ছাড়ে না, ফেসবুকে। আচ্ছা এবার কি দেব ওকে, এটাই দেব, হ্যাঁ ইউটিউবে, আচ্ছা খা, অনেক খাইছে, এবার আর খেলা লাভ নেই, দুজন পেরে গেছে, শেষ শেষ খেলা, শেষ না, দুইবার হয়েছে না। আচ্ছা দাও নিলয়কে দাও, আচ্ছা এর মাঝে আমরা বলে নিই তুমি কোন ক্লাস, বানান করতে পারো, রাইট এইট বানান করো,
E-I-G-H-T. Good. Oh, 8 বানান করতে পারছে। রিফাতের দিকে আসো। তুমি 6। 11 বানান করো। 11। এটা মনেই নাই। আচ্ছা মনেই নাই। আচ্ছা আজকে কিসের দিন? ঈদের দিন। সবাই ঘুরতে বেরিয়েছো? কোথায় যাবে এখন? বাসা চলে যাবা? ঘোরা শেষ? বাসা চলে যাইতাম আপনি যে শুনলাম। নাদর। এটা দি। প্রত্যেকেই পারছে। লাস্ট আমরা দেখি তামিম পারে কিনা। লাস্ট আমাদের এখন খেলা শেষ করে দিব। তামিম রেডি? আচ্ছা ঠিক আছে দাও। এবার তামিম কোনটা দিবা তোমরা দাও, বলো খাও। একটা জিনিস দুই বার কাছে এটা না এটা দেখে এটা খাই না। কি রাইট? আচ্ছা আমরা অনেকক্ষণ খেললাম, ইদানন্দের একটু আড্ডা দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে ভালো খেলছো, যদিও ফার্স্ট টাইম কেউ পারোনি, কিন্তু ফার্স্ট টাইম পারছিল আমাদের শফিউল, ও খুব ভালো খেলছে। আচ্ছা এখন তোমরা এখান থেকে প্রত্যেকে একটা করে নিয়ে যাবা। এছাড়াও আমি তোমাদের জন্য হালকা কিছু গিফট রাখতেছি। আস্তে 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 ওরে দাও, আমি তোমাকে একটা কিনে দেবো। আচ্ছা এটা একটা আমি কিনে দিতেছি তোমাকে। আচ্ছা আমি তোমাকে ওটা কিনে দিতেছি। ওকে বন্ধুরা, আমরা ঈদ আড্ডায় ঈদানন্দ একটু আড্ডা দেওয়ার চেষ্টা করলাম। প্রত্যেককে ঈদের শুভেচ্ছা, এবং তোমাদের প্রত্যেককে আমি গিফট দিয়ে দিচ্ছি। গিফটটা আমরা সামনে দিয়ে না দিয়ে পিছে দিই। আচ্ছা তোমরা অবশ্যই বলে দাও, যদি ভালো লাগে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ঈদ মোবারক দিয়ে দাও। আল্লাহ হাফেজ।